এখন যে কোনোভাবেই অরুণকে আমায় বলতেই হবে যে আমি গর্ভবতী নই। এখন এই কথাটা লুকিয়ে রাখলে সেটা ওর সাথে অন্যায় করা হবে। শোনো, কি গঙ্গা, এই অবস্থায় তোমাকে এসব কে আনতে বলেছে? এইরকম সময় কাজ বাজ না করে তোমার বিশ্রাম করা উচিত। তোমার সাথে আমার একটা কথা ছিল। তোমার যা বলার তুমি পরে বলবে, আগে আমার কথাটা মন দিয়ে শোনো। আগে তুমি তোমার ইচ্ছে মতন থাকতে, কিন্তু এখন সেটা চলবে না। এখন তুমি একা নও, আমাদের সন্তান আছে তোমার মধ্যে। এই সময়ে তুমি যা চাইবে তাই হবে। আচ্ছা বলো, তোমার কি লাগবে? তোমার যা যা লাগবে সবই আমি তোমাকে এনে দেব। ও কত খুশি হয়েছে এই সময়ে সত্যি কথাটা জানালে। ও মনে অনেক দুঃখ পাবে, আমার কাছে ওর খুশি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এই ব্যাপারে ওকে আর কিছু বলার দরকার নেই। কি হলো, চুপ করে গেলে যে? আরে বলো না, কি লাগবে? নতুন গাড়ি চাই? আচ্ছা নতুন শাড়ি চাই কি তোমার? ডায়মন্ড নেকলেস চাই? শুধু একবার বলো গঙ্গা। তুমি আমাকে কিসে আর কম রেখেছো? আমার এসব কিছুই চাই না। তুমি ভালোবেসে যা দেবে আমি তাতেই খুশি। তুমি খুশি থাকলে সেটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার। তোমার খুশির কথা তো তুমি বললে, এবার আমি কিসে খুশি হব সেটা তোমায় দেখাই। দাঁড়াও আসছি। স্বামীর খুশি নষ্ট করার এই পরিস্থিতি ওই নন্দিনীর জন্য হয়েছে। দিদি, তুমি যে এত কষ্ট পাচ্ছ সেটা তো আমি ভাবতেই পাচ্ছি না। তুমি চিন্তা করো না, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো ঠিকই আছে সেটা। অরুণকে পরে বলতে পারো, অরুণ এখন খুবই আনন্দে আছে, দেখতে পাচ্ছ তো? নমস্কার মা। নমস্কার, আমি মাধবী আর রাজশেখরের সঙ্গে দেখা করব, ওদেরকে একটু ডেকে দেবেন। এক্ষুনি আসতে বলছি, আপনি ভেতরে গিয়ে বসুন মা। আসুন মা। নমস্কার। আপনি আমায় ডেকে পাঠাতে পারতেন, আমি না হয় চলে যেতাম। আমি আপনাদের কাছে একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। বলুন মা, কি ব্যাপার? নন্দিনী যে কালচক্রটা দেবীর মন্দিরে রেখে এসেছিল, আপনারা হয়তো ভাবছেন সেটা ওখানেই আছে, কিন্তু সেই কালচক্র আর ওখানে নেই। কি বলছেন আপনি মা? একটা মায়া শক্তি জঙ্গলের দেবীর কাছ থেকে ওই কালচক্র নিয়ে চলে গেছে। এটাই আপনাকে জানাতে এসেছি রাজশেখর। এই ব্যাপারটা আপনি কিভাবে জানলেন? নন্দিনী আমায় বলেছে। নন্দিনী আপনাকে এইভাবে গল্প বলে বোকা বানিয়েছে?
আপনার একটা কথাও আমি বিশ্বাস করি না। নন্দিনী মিথ্যে কথা বলেনি, আমি নিজের শক্তি দিয়ে দেখেছি। কাল চক্রের জন্য তুমি নন্দিনী আর ভৈরবী তিনজনে মিলেই লড়াই করেছ, কিন্তু এখন ওই কাল চক্রের উপর চোখ পড়েছে আমাদের থেকেও কোনো বড় শক্তির। ওই মায়া শক্তির পরবর্তী লক্ষ্য আপনাদের কাছে থাকা ওই কালচক্র। আপনাদের কাছে থাকা ওই কালচক্র নেওয়ার জন্য ওই মায়া শক্তি নিশ্চয়ই আপনাদের মহলে আসবে। আমরা সবাই মিলে চেষ্টা করলে তবেই একমাত্র ওই কালচক্রগুলো মায়া শক্তির হাত থেকে বাঁচানো সম্ভব। তা না হলে ওই মায়া শক্তি আপনাদের কাছে থাকা কালচক্রগুলোকেও নিয়ে চলে যাবে। আর ওকে আটকাতে হলে আমাকে, ভৈরবীকে আর নন্দিনীকে তিনজনকে এই মহলে এসে থাকতে হবে। তবেই একমাত্র মায়া শক্তির সঙ্গে আমরা লড়াই করে জিততে পারব। ওই নন্দিনী নিজের অসম্পূর্ণ কাজ শেষ করতে আপনাকে পাঠিয়েছে বুঝি? আগে তো আপনি অন্যরকম ছিলেন, এখন ওকে সাহায্য করার জন্য এত উতলা কেন? আমি নন্দিনীকে সাহায্য করার জন্য এখানে আসিনি। কালচক্রগুলো মায়া শক্তির কাছে যেন না চলে যায় সেই জন্যই বলছি। আমাদের কাছে যে কালচক্র আছে সেটা কিভাবে বাঁচাতে হবে আমার খুব ভালো করেই জানা আছে। এখন আপনি আসতে পারেন। রাজশেখর, ও কিন্তু আমার ব্যাপারে জানে না, কিন্তু আপনি তো জানেন। আপনি আমার কথা বিশ্বাস করেন কি না? মা, আমি আপনাকে খুব সম্মান করি। আপনি যদি সত্যি সম্মান করেন তাহলে যেটা বলছি সেটা শুনুন। রাজশেখর, এ এখন আপনার কাছে থাকা কালচক্রটা নিয়ে নন্দিনীকে দেওয়ার জন্য আপনার কাছে সাহায্য চাইতে এসেছে। এর কথা মতো নন্দিনীকে এখানে থাকতে দিলে আপনার কাছে থাকা কালচক্র আপনি নিশ্চয়ই হারিয়ে ফেলবেন। এনার কথা মতো এখানে কিছুই হবে না রাজশেখর। আমরা থাকার জন্য আপনি রাজি হয়ে যান। রাজশেখর, এই ব্যাপারে আমি কোনো মতেই রাজি নই। যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় উনি নেবেন, এর মধ্যে তোমায় মাথা ঘামাতে হবে না। ওনার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি বুঝে নেব, ওনার ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না। মাধবী, সমস্যাটা যে কত বড় সেটা তুমি না জেনেই কথা বলছো। আপনি আমাদের বোকা বানাতে চাইছেন? আপনার চেষ্টা যে সম্পূর্ণ বিফলে গেছে সেটা গিয়ে নন্দিনীকে বলে দিন। রাজশেখর, এক্ষুনি ওনাকে এই বাড়ি থেকে বের করুন, না হলে আমি বেরিয়ে যাব। রাজশেখর, আপনি পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করুন। মা, আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমার অনেক উপকার করেছেন। এই মুহূর্তে আমি আপনার কথা রাখতে পারছি না বলে আমার খুব খারাপ লাগছে। এই সমস্যাটা মাধবী ঠিক সামলে নেবে, এটা নিয়ে আপনি ভাববেন না মা। কিছু না মনে করে আপনি এবার আসুন মা।